আমি অবাক হয়ে যে যায় মতো মানুষ সেও এটা বিশ্বাস করে এবং পূজা মন্ডপে গিয়ে সেও বলে যে ধর্ম যার যার উৎসব সবার এরা কি খেয়ে মানুষ হয়েছে এদের মর্গজের ভিতরে কি আছে ধর্মীয় জ্ঞান যদি সাধারণ পরিমাণ ধর্ম জ্ঞান যদি কোনো মানুষের থাকে কোন মুসলমানের থাকে আল্লাহর কসম সে কোনদিন এই কথা বলতে পারে না এই জন্য এটা জাতির সামনে এখন যে সমস্ত উর্ত্তিবাসের যুবক মুসলমান যারা আছে তাদের এই কথা পরিষ্কার জানা থাকতে হবে ধর্ম জাত উৎসব তার এজন্য কিয়ামতের আগে মুসলমানেরা পূজায় লিপ্ত হয়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানেরা মূর্তি পূজা করবে মুসলমানেরা মুসিকদের অন্তর্গত হয়ে যাবে হযরত সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় nito তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের মধ্যে কিছু শঙ্কক দলীয় মানুষ গদ্রীয় মানুষ কিছু বংশীয় মানুষ সমাজের এক শ্রেণির অধিপতি তারা যতক্ষণ পর্যন্ত মুশ্রিকদের আনুগত্য না করবে মুশ্রিকদের সাথে সংস্পর্শে না যাবে অতক্ষণ পর্যন্ত কেমন কোনদিন হবে না শুধু তাই না বিশ্বনবী বলেন ইবাদুল আহসান তারা মূর্তি পূজার ভিতরে লিপ্ত হয়ে যাবে তাদের কাজ কর্মে সমাজে ব্যবসায় চাকরিতে সব জায়গায় তারা মূর্তি পূজার ভিতরে লিপ্ত হয়ে যাবে অতক্ষণ পর্যন্ত কেমত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উন্মতেরা মুশ্রিকদের অনুগত না হবে যতক্ষণ পর্যন্ত তারা মূর্তি পূজায় লিপ্ত না হবে আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ তথা সমস্ত বিশ্বের পূজার সময় আসলে মুসলমানেরা সবার আগে পূজা মন্দিরে চলে যায় আজকে হিন্দুদেরকে মুসলমানদের কোন উৎসবে পাওয়া যায় না কিন্তু মুসলমানরা সবার আগে মন্দিরে চলে যায় মন্ডপে চলে যায় আমি আফসোস সহকারে বলতেছি এই জাতির সামনে আপনাদেরকে খুব আফসোস ভারাক্রান্ত মন নিয়ে আমি বলতেছি ঢাকার মেয়র জনাব আতিক সাহেব আপনারা দেখেছেন কেমন যেন তিনি এমন ভাবে ঢুলির ভূমিকা পালন করে ঢোল বাজিয়েছেন হিন্দুদের পূজা কেমন যেন তিনি তার পিতা মাতা দাদা দাদি পূর্বপুরুষের রেখে যাওয়া কোন একটি অনুষ্ঠান কোন একটি ধর্মকে তিনি নিজে পালন করতেছেন ইউবাদুল আওসা এটা মূর্তি পূজা ছাড়া আর কিছু হতে পারে না ঠিক কিনা বলেন ঠিক বিশ্বনবী পর্যন্ত কেমন হবে না যতক্ষণ মানুষ মুসিকদের সাপোর্ট না করবে আজকে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ তথা কথিত নাস্তিক মুরদা যারা রয়েছে এই সমস্ত কাফের মুশ্রিক ইহুদিদের দানা যারা রয়েছে তাদের স্লোগান কি স্লোগান ধর্ম যার যা উৎসব সবার নজবিল্লা পড়ে আপনারা আপনারা কি এটা বিশ্বাস করেন কখনো কোনো অবস্থায় কোন মুসলমান জীবন চলে যাবে এটা বিশ্বাস করতে পারবে না ধর্ম যার যার উৎসব সবার এটা কোন মুসলমানের স্লোগান হতে পারে না এই স্লোগান যদি কোন মানুষ বিশ্বাস করে খোদার কসম দিয়ে বলছি মানুষটি ঈমান থাকবে না ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করবে ঠিক কিনা বলে ঠিক তার কারণ বিয়ে যার যা সবার এটা কোন পাগলও বিশ্বাস করবে না ঠিক কিনা বলে ঠিক জমি আমার তাই না বউ আমার সবার এটা হতে পারে কিছু মানুষ সব মানুষকে মুসলমান থেকে মুসিদ বানানোর জন্য এই কথাটাই তারা বারংবার বলে যে ধর্ম যার যার উৎসব সবার এটা কখনো কোনো অবস্থা হতে পারে না কোনোদিন কোনো হিন্দু আমাদের কুরবানি দিয়ে অংশগ্রহণ করে আমাদের কুরবানির ঘোষ তারা খায় নাই খেয়েছে দেখেছেন কোনো দিন না কখনো হয়নি ঠিক তদ্র আমাদের রোজারি দিয়ে তারা কোনোদিন রোজা রেখে আমাদের সাথে ধর্মীয় উৎসব পালন করতে আসে না তারা তারাবি নামাজে আসে না জুমার নামাজে আসে না তারা ঈদের জামাতে আসে না কখনো কোন অবস্থায় কোন হিন্দু আজ পর্যন্ত আসেনি কামত পর্যন্ত আসবে না আর মানুষদেরকে এই ব্যাকল মার্কা মূর্খ মুসলমানদেরকে ইমান হারা করার জন্য আমার দেশের সহ সরল মানুষগুলোকে মুস্তিক বানানোর জন্য এই স্লোগান তারা জারি করেছে ধর্ম যার যার উৎসব সবার সুতরাং বলতে চায় রাষ্ট্রীয় ভাবে এটা নিষিদ্ধ করা হোক বন্ধ করা হোক না কখনো কোনো অবস্থায় না হতে পারে না বরঞ্চ বলতেই পারি ধর্ম যার উৎসব তার ঠিক না বলে ধর্ম যার উৎসব ধর্ম যার উৎসব উৎসব আমি অবাক হয়ে যাই যে ব্যারিস্টার সুমনের মতো মানুষ সেও এটা বিশ্বাস করে এবং পূজা মণ্ডপে গিয়ে সেও বলে যে ধর্ম যার যার উৎসব সবার এরা কি খেয়ে মানুষ হয়েছে এদের মগজের ভিতরে কি আছে ধর্মীয় জ্ঞান যদি সামান্য পরিমাণ ধর্মীয় জ্ঞান যদি কোনো মানুষের থাকে কোনো মুসলমানের থাকে আল্লাহর কসম সে কোনোদিন এই কথা বলতে পারে না এই জন্য এটা জাতির সামনে এখন যে সমস্ত উঠতি বয়সের যুবক মুসলমান যারা আছে তাদের এই কথা পরিষ্কার জানা থাকতে হবে ধর্ম যার উৎসব তার এই জন্য কেয়ামতের আগে মুসলমানেরা পূজায় লিপ্ত হয়ে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানেরা মূর্তি পূজা করবে মুসলমানেরা মুশরিকদের অন্তর্গত হয়ে যাবে অন্ততপক্ষে আমরা মুসলমানেরা আমাদের সন্তান যারা আছে এরা জানো এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন সকলে বলি আমিন আমিন